আজকে আবার একটি ছোট্ট গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকে যে গল্পটি আমি পাঠ করে শোনাব, গল্পের নাম হঠাৎ দেখা। কলম এবং কণ্ঠে আমি রচনা ব্যানার্জি। এ আমি কাকে দেখছি? আমার চোখ কি আমার সঙ্গে মশকরা করছে? আমি কি কোনো ঘোরের মধ্যে আছি, নাকি দিবা স্বপ্ন দেখছি? না না, এটা অসম্ভব। কিন্তু সেই একই মুখ, একই চোখ, একই গড়ন, শুধু গায়ের রঙটা চৈত্র মাসের তীব্র রোদে পড়া, ঝলসে পড়া তামাটে বর্ণ ধারণ করেছে। না, আমার কোথাও মস্ত বড় ভুল হচ্ছে। এ সে নয়, সে তো শুনেছিলাম অনেক সুখে আছে। সে তো সুখে থাকবে বলেই ভাঙাচোড়া জীর্ণ ঘর ছেড়ে রাজপ্রাসাদের দিকে পা বাড়িয়েছিল। মিস্টার অভ্র চ্যাটার্জি ম্যাম আপনাকে এই ফাইলে একটা সাইন করতে বলেছেন। ও হ্যাঁ দিন। শুনুন না পরিতোষবাবু, এখানে যে সমস্ত মহিলারা কাজ করেন তাদের বাড়ি কি এই আশপাশে? হ্যাঁ স্যার, এরা সবাই এই আশপাশের গ্রামেরই মানুষ। এদের বাড়ির আর্থিক অবস্থা খুব শোচনীয়। কারো স্বামী হয়তো মদ খায়, কেউ বা জুয়ো খেলে, আবার কারো বা আছে মেয়ে মানুষের নেশা। আপনাদের এই প্রজেক্ট শুরু হওয়ার আগ পর্যন্ত এদের জীবনযাত্রা যে কতটা নিম্ন ছিল সেটা আপনার কল্পনার বাইরে। এখন গ্রামের প্রতিটা মহিলাই প্রায় স্বনির্ভর, সবাই এখন বাচ্চাদেরকেও স্কুলে পাঠায়। তার আগে এখানে লেখাপড়ার তেমন চল ছিল না, থাকবেই বা কী করে বলুন? পেটে ভাত না থাকলে লেখাপড়া মাথায় ওঠে। আগে এই গ্রামের মধ্যে অনেকেরই অর্থ সম্পত্তি ছিল, কিন্তু তারা ভোগ বিলাসিতা কুড়িমে করে সব কিছু মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। এখন গড়পড়তায় সবাই এক। এখানে প্রচুর গ্রাম আছে যেখানে মিনিমাম বিদ্যুৎটুকু পর্যন্ত এখনও পৌঁছায়নি। ওপর মহলের লোকজন এদের শুধু ভোট ব্যাংকের নথি ছাড়া হিসাবের মধ্যেই রাখে না। এখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা কেউ জানারও প্রয়োজন মনে করে না। তাই তো আপনারা যখন প্রথম এখানে প্রজেক্ট তৈরি করার কথা বলেছিলেন আমরা বিশ্বাস করিনি, কারণ এর আগেও অনেকে এখানে এসেছে, পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে, কিন্তু কেউ কাজ করেনি। পরিতোষবাবু নির্নাগাড়ে কথা বলে চলেছেন, তবে অভ্রর মন পরিতোষবাবুর কথার দিকে নেই। ওর চোখ আটকে গেছে একটি মুখের দিকে। এরই মধ্যে কাজের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় যারা কাজ করছিল তারা যে যার ঘরের দিকে রওনা দিল। অভ্র এগিয়ে গিয়ে নিজের বুকের মধ্যে তোলপাড় হয়ে চলা কোয়ারির কোনো কিনারা করতে পারল না। এক মুখ চিন্তা নিয়ে সে ফিরল কোয়ার্টারে। অভ্র, আপনি এত উদাসীন মনে কি ভাবছেন? কই, কিছু না তো। স্নিগ্ধা, এখানে আরও কিছু নতুন প্রজেক্ট শুরু করলে কেমন হয়? এখানকার মানুষ খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে। অভ্র, আপনি একদম আমার মনের কথাটাই বলেছেন। এখানকার মানুষের হাতের কাজ খুব চমৎকার, এরা নিপুণ হাতে কাজ করে। এখানে যদি আমরা আরও আধুনিক যন্ত্রপাতি এনে দিতে পারি তাহলে দারুণ দারুণ কাজ সংগ্রহ করা যাবে। কেবলমাত্র বাজারজাত করার সঠিক পরিকল্পনা, যোগাযোগ ও অর্থের অভাবে অজস্র সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। আমরা শহরের প্রাঙ্গণে হাই প্রোফাইল মাল্টিট্যাক্স কোম্পানিতে বসে গ্রামের এইসব লেখাপড়া না জানা মানুষগুলো সুদক্ষ প্রতিভার মূল্য বুঝতে অক্ষম। আমরা গাদা গাদা টাকা খরচ করে ফ্যাশন ডিজাইনারের কাজ শিখি, আর এরা ফ্যাশনের কোনো অর্থ না বুঝেই রীতিমতো আমাদের কাজকে টেক্কা দিয়ে বেরিয়ে যেতে পারে। আমরা কোনো কিছু পরীক্ষার জন্য ল্যাবে মুখ গুজে বসে থাকি, অনেক বইপত্র পড়ি, স্টাডি করি, তারপর সেই সম্পর্কে বুঝতে সক্ষম হই। আর এরা কোন সবজিতে কখন কী সার দিতে হবে, ধানে কতটুকু জল লাগবে, কোন সবজি কখন রোপণ করতে হবে,
এই সব কিছু কোনো পরীক্ষা ছাড়াই বলে দিতে পারে। এই গ্রামে না আসলে কোনোদিন হয়তো জানতামই না এখানে প্রতিটা চাষি এক একজন বৈজ্ঞানিকের সমতুল্য। হ্যাঁ স্নিগ্ধা, আপনি ঠিকই বলেছেন, আমি অবশ্য গ্রামেরই ছেলে, তাই ছোট দেখে এইসব দেখে দেখেই বড় হয়েছি। স্নিগ্ধা, আমাদের নেক্সট কাজ থাকবে অর্গানিক ফার্মের ওপরে, যাতে আমরা পরিবেশকে সুন্দর রাখতে কিছুটা হলেও সহায়তা করতে পারি। এখানে অল্প অল্প করে সব ধরনের কাজই শুরু করতে হবে। ওকে অভ্র, অভ্র চলুন না আমরা গ্রামটা ঘুরে আসি। আমার এখানে দারুণ লাগছে, কি স্নিগ্ধ সতেজ নির্মল প্রকৃতি, এক কথায় অপূর্ব দৃশ্য। আপনি সঙ্গে আছেন বলে মনে হয় আরও বেশি রোমান্টিক লাগছে, তাই নাকি? জানতাম না তো যে আমার মধ্যে কোনো রোমান্টিকতা বেঁচে আছে। আপনি জানার চেষ্টা করেন না তাই জানেন না, কেউ যদি জেগে ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো সম্ভব নয়। একটু চোখ খুলে দেখুন, আশা করি ভাষা বুঝতে পারবে। অভ্র স্নিগ্ধার সব ভাষায় বুঝতে পারে, কিন্তু অভ্র সবসময় নিজেকে গুটিয়ে রাখে। জীবনের কাছে একবার সে চরম ঠাকা ঠকেছে, নিজের অকর্ম চেহারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাকে প্রাণের থেকে প্রিয় ভেবে মিষ্টি একটা সংসার শুরু করেছিল, সে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সুখের ঠিকানা খুঁজে নিয়েছে। তার নিত্যদিনের অভিযোগে ভরা মুখটা এখনো যেন অভ্রর বুকে একটু একটু করে খোঁচা দিয়ে যায়। এই পৃথিবী যে মনের সুখের থেকে অর্থকেই বেশি প্রাধান্য দেয়, সেটা অভ্র হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন অবশ্য অভ্র মনে করে ওপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। ও যদি অমন দিনের সম্মুখীন না হতো তাহলে হয়তো নিজের প্রতিভাটা অপ্রকাশিতই থেকে যেত, নিজেকে ঝালাই করার প্রয়োজন মনে করত না। কি হলো অভ্র, কি এমন ছাতার মাথা ভাবছেন বলুন তো? চলুন না একটু খোলা হাওয়ায় ঘুরে আসি। ঠিক আছে চলুন অভ্র, আমি শাড়ি পরবো, আমার কাছে একটা সুন্দর শাড়ি আছে, গ্রামের মধ্যে জিন্স টপ পরে ঘুরলে কেউ যদি কিছু ভাবে। আপনি শাড়ি পরতে পারেন? না, খুব একটা ভালো পারি না, আপনি আমাকে একটু হেল্প করবেন? স্নিগ্ধা, আপনার মাথা গেছে, আমাকে রক্ষা করো। সরি, আমাকে রক্ষা করুন। কেন, তুমি করে ডাকলে কি খুব ক্ষতি হয়ে যায়? না, তা ঠিক নয়। অভ্র, তুমি কেন সবসময় আমার কাছ থেকে পালাতে চাও বলো তো? তুমি সত্যিই কি আমার মনের কথা বোঝো না? স্নিগ্ধা, আমার সম্পর্কে সব কথা জানার পরও আজ এ কথা কেন? আমি কারোর জন্য যোগ্য মানুষ নই, একবার ঠকেছি আর ঠকতে চাই না, এই তো বেশ ভালোই আছি। না, তুমি ভালো নেই, আমি জানি তুমি খুব কষ্টে থাকো। প্লিজ আমাকে একটিবার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও, পুরনো কথা ভেবে আর নিজেকে শাস্তি দিও না। স্নিগ্ধা, তুমি আমার থেকে অনেক বেটার কাউকে জীবনে পেয়ে যাবে। তুমি শিক্ষিত, স্মার্ট, সুন্দরী, খামোখা আমার মতো এক অচল পয়সা নিয়ে তুমি কি করবে? চুপ অভ্র, একদম চুপ। তুমি ছাড়া আমার এই সৌন্দর্যের কোনো দাম নেই। আমার বুকে কান পেতে দেখো, ওখানে কেবল তুমিই আছো। অভ্র, আমি সেই প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু লজ্জায় কোনো দিন মুখ ফুটে বলতে পারি না। অনেকবার আকারে ইঙ্গিতে বুঝিয়েছি, কিন্তু তুমি আমার দিকে ফিরেও তাকাও না। স্নিগ্ধা ছাড়ো, দেখো আমার হাত পিট বেড়ে গেছে। না, ছাড়বো না, আগে তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসবে। স্নিগ্ধা, আমার ভালোবাসতে বড় ভয় করে, একবার আমার জীবনটা ছাড়খার হয়ে গেছে, অনেক কষ্টে সবে সামলে উঠেছি, তাই। অভ্র, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে শক্ত করে ধরে থাকব। ঠিক আছে ম্যাডাম, এখন তো ছাড়ুন, তুমি গ্রাম ঘুরতে যাবে বলছিলে না? যেতে ইচ্ছা করছে না, গেলে তো এই মুহূর্তটা চলে যাবে। স্নিগ্ধা, আমার মধ্যে কী এমন খুঁজে পেলে তুমি? অনেক কিছু, মুখে বলা যাবে না। স্নিগ্ধা হালকা গোলাপি রঙের একটি শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটি লাল টিপ,
পরনে একটি লাল ব্লাউজ, মনের সুখে ও আজ অভ্রর হাতটি ধরে গ্রাম ঘুরছে। আজকে অভ্রকে এতদিন ধরে চেপে রাখা মনের কথা বলতে পেরেছে ও, মনটা তাই নীল পাখি হয়ে হাওয়ায় উঠছে। গ্রামের মধ্যে প্রবেশ করে অভ্রের চোখ যেন কিছু একটা খুঁজে চলেছে। ওরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটি বাড়িতে বসল। গ্রামের সবাই ওদের কাছে পেয়ে যেন ধন্য, একজন তো বলেই বসল, বাহ তোমাদের দুটিতে মানিয়েছে বেশ। একথাই অভ্র একটু লজ্জা পেল, স্নিগ্ধা আনন্দে আটখানা। এরই মধ্যে একটি বউ শত জীর্ণ ময়লা ধরা কোনো রকম গাটা ঢাকবার মতো দশ হাত শাড়ি পেঁচিয়ে ওদের সামনে উপস্থিত হলো। তাকে দেখে অভ্রর বুকের মধ্যে তরঙ্গ খেলে যাচ্ছে। না, সকালের দেখাটা তাহলে আমার কোনো ভ্রম ছিল না। সেই বউটিও ভূত দেখার মতো হা করে অভ্রর দিকে তাকিয়ে আছে। অভ্রের মনের মধ্যে অজস্র প্রশ্নেরা ঘূর্ণি ঝড়ের মতো পাক খেয়ে যাচ্ছে। ঝড়ের গতি এতটাই তীব্র যে থামতে তারা নারাজ। বউটি অভ্রকে চিনতে পেরে ব্যস্ত হয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাইল। দাঁড়াও মধু, তোমার এই করুণ দশা কী করে হলো? কি হলো, চুপ করে আছো যে? অভ্র, তুমি আমাকে ওনাকে চেনো নাকি? হ্যাঁ চিনি তো, খুব ভালো করেই চিনি, তবে এখন এই বেশে চিনতে একটু অসুবিধা হচ্ছে। অভ্র, আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তোমার পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম, তোমার পথ আগলে দাঁড়ানোর কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু যে সুখের আশায় তুমি আমাকে ছাড়লে সে সুখের কোনো ছিটে ফুটাও তো তোমার মুখে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। কি হবে আমার জীবনের কথা জেনে? তুমি তো ভালো আছো, বেশ নিজেকে গুছিয়ে নিয়েছো, নতুন করে বিয়ে করেছো, সুন্দরী বউ পেয়েছো, আমি সুখে না থাকলেও তুমি তো সুখে আছো। অভ্র স্নিগ্ধার হাতটা জাপটে ধরে একটু কাছে সরিয়ে নিয়ে বলল, মধু সত্যিই আমি সুখে আছি। তুমি চলে আসার পর আমার মনে হয়েছিল আমি মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে ব্যর্থ পুরুষ, যে পুরুষ একটি নারীকে ধরে রাখতে পারে না। একটা সময় মরে যেতে মন করেছিল, কিন্তু পরে কেউ একজন ভিতর থেকে বলে উঠল, ভিতুর মতো না মরে তুই যে পুরুষ সেটা প্রমাণ কর। এখন আমার পাশে একটি নারী দাঁড়িয়ে, যে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে, তার মানে আমি পুরুষ, এটা প্রমাণিত। মধু ভালোই হয়েছে জানো, তুমি আমার সঙ্গে সংসার করলে আমি হয়তো নিজের দিকে তাকাতাম না, খুঁজতাম না আমার মধ্যে কোনো প্রতিভা লুকিয়ে আছে কি না। জীবন হয়তো আমার কাছে ছাটা লাথি এই খেয়েই চলে যেত, তোমার গালাগালিতেই আমার জীবন কাটত, তোমার মনে কত আফসোস থাকত, আমার সাথে ঘর বেঁধে তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এটাই ভাবতে। কারণ তুমি একটা সময় আমার ট্যালেন্ট দেখে আমাকে বিয়ে করেছিল, কিন্তু যখন দেখলে আমার ট্যালেন্ট থমকে গেছে, তখন আমার হাতটি ধরে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আমার হাতটি ছেড়ে দিলে, নিজের জীবন নষ্ট করবে না বলে। এরই মধ্যে ছোট্ট একটি বাচ্চা মেয়ে এসে মধুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা বাবা আজ আবার মদ খেয়ে বাড়ি এসেছে মাতাল হয়ে, তোমাকে খুঁজছে, কিন্তু তুমি ওখানে যেও না মা, আজ হয়তো আবার তোমাকে মারবে বাবা। মধুর দুটো চোখে জল টসটস করছে, ও একবার অভ্রের দিকে তাকিয়ে মুখটা নিচু করে দৌড়ে চলে গেল। প্রথমে মধুকে দেখে অভ্রের মনের কোন একটা নিজের সুখ জাহির করতে ব্যস্ত ছিল, কিন্তু এই মুহূর্তে সব সুখের উপরে এক রাশ বিষণ্ণতা এসে তার চাদর বিছিয়ে দিল। বন্ধুরা, আমার গল্পগুলি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করে আরও গল্প লিখতে। আপনাদের মূল্যবান কমেন্টস আমি পড়ি, আমি এবং উদ্বুদ্ধ হই।
আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না।